জলাবদ্ধতায় অনাবাদি পড়ে আছে নড়াইলের ইছামতি বিলের হাজার হাজার একর বিস্তীর্ণ ফসলি জমি। বিলের সাথে নদীর সংযোগ বিভিন্ন খাল নালায় বাদ দিয়ে মাছের ঘের করছে প্রভাবশালীরা। এতে পানি না সরায় স্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে বিলটি। বছরের পর বছর ফসল না হয় চরম দুর্দশায় এই জনপদের কৃষিজীবীরা। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর রিপোর্ট। স্থায়ী জলাবদ্ধতা এক সময়ের শস্য শ্যামলা নড়াইলের ইছামতি বিলে। ফসলের বদলে এখন আগাছা আর ঝোপ জঙ্গলে পরিপূর্ণ বিলটি। জলাবদ্ধতার কারণে চাষাবাদের অযোগ্য নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী, লাহুরিয়া, নোয়াগ্রাম ও কাশীপুর ইউনিয়ন এবং মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন ব্যাপী ইছামতি বিলের বিশাল অংশ প্রভাবশালীদের দখলে। বিলে প্রবাহমান বিভিন্ন খালনালা। সংকট সমাধানে ভুক্তভোগীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও মিলছে না প্রতিকার। এই ইছামতির বিলে শত শত পাখি না হাজার হাজার একর জমি পানিবদ্ধতায় পড়ে আছে। আমরা এই পানিবদ্ধতার একটা সুষ্ঠু সমাধান চাই। একটা ধান এখন গাছ গোছ গাড়বো এই ঘেরের কারণে না করতে পারি। আমরা এখন বাল বাচ্চা ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মারার উপক্রমে সে অবস্থায় আছি। ইছামতির বিলে পানি মনে করেন যেখানে আজকে মৌসুমটা এখানে এই সময়টা ধান লাগানো শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে আজ মনে করেন পানি মাজা সমান ঘের কাটিছে। তার জন্য পানি টানি বাড়ি অতি হতে না এই পানি দিয়ে যাতে আমাদের ব্যবস্থা হয় তাই আপনারা খাল উদ্ধার করে বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দুটি সুইচ গেট নির্মাণ করা হবে এবং সেই লক্ষ্যে এখানে যে অধিগ্রহণ প্রক্রিয়া ছিল সেটি প্রায় সমাপ্তির পর্যায়ে। এই সুইচগেট দুটি নির্মিত হলে সেখানে নবগঙ্গা নদীর সাথে বিলের সংযোগ স্থাপিত হবে এবং সেখানে যে জলাবদ্ধতা আছে সেটি নিরসন সম্ভব হবে। নদীর সঙ্গে সংযোগকারী ইছামতি বিলের বুক চিরে এক সময়ে বয়ে চলা কমপক্ষে দশটি খাল ও অসংখ্য নালা দিয়ে বর্ষার পানি অপসারণ ও শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে ইছামতি বিলকে শস্য শ্যামলা করে তুললেও বেশিরভাগ খালনালাই এখন বিলুপ্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক।